তোমরা কি জানো এমন একটা স্প্রে আছে যেটা কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুটা সাথে সাথে পাথরে পরিণত হয়ে যায়? আর আমরা এলিয়েনদের এত ভয় পাই কেন? কি হবে এলিয়েনরা যদি সত্যি সত্যি পৃথিবীতে চলে আসে? আমরা বাজার থেকে যে চিপসের প্যাকেটগুলো কিনি তার মধ্যে হাওয়া ভর্তি থাকে কেন? যদি তোমাদের মাথাতেও এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরাও জানতে পারবে এই ঘটনাগুলোর পেছনে লুকিয়ে থাকা আসল কারণ। নাম্বার 20, তোমরা নিজেরা অনেক বাগান দেখেছো এবং বানিয়েছো। কোনোটা খুব সুন্দর হয়, কোনোটাতে অনেক সুন্দর সুন্দর গাছ থাকে। কিন্তু এখন আমি তোমাদের যে বাগানটির কথা বলবো সেটি দেখার পর তোমরা বিস্মিত হয়ে যাবে। এটি একটি বিষাক্ত বাগান যেটি ইংল্যান্ডে অবস্থিত। এই বাগানটিতে 100টিরও বেশি বিষাক্ত গাছ আছে যেগুলো তোমাকে প্রাণে মেরে ফেলতে পারে। এই বাগানটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বাগান। এই বাগানটিতে ঢোকার আগে তোমাকে অবশ্যই স্থানীয় গাইডের সাহায্য নিতে হবে, কারণ এই বাগানে এমন কিছু গাছও আছে যার পাশ দিয়ে গেলেও একজন মানুষ বিষক্রিয়ার ফলে অজ্ঞান হয়ে যায়। তাই বাগানের গাছগুলো সম্বন্ধে যদি তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে এই বাগান ভ্রমণই তোমার জীবনে শেষ ভ্রমণ হতে পারে। তাই তোমরা যদি কখনো এই বাগানটা ঘুরতে যাও তাহলে একজন স্থানীয় গাইডকে অবশ্যই সঙ্গে নিও। নাম্বার 19, কুম্ফু নামটা শোনার সাথে সাথেই তোমার চীনের কথা মনে পড়তে বাধ্য। কিন্তু তোমরা কি জানো এই কুম্ফুর আবিষ্কার হয়েছিল একজন ভারতীয়র হাত ধরে। সেই ভারতীয় ব্যক্তির নাম ছিল বোধিধর্মন। বোধিধর্মন ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। তবে এই বোধিধর্মনকে নিয়ে আরও একটা মজাদার ব্যাপার আছে। বর্তমানে চীনের প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। প্রায় 185 থেকে 200 মিলিয়ন মানুষ বৌদ্ধ ধর্মকে নিজেদের প্রধান ধর্ম হিসেবে সেখানে গ্রহণ করেছেন। কিন্তু চীনে বৌদ্ধ ধর্মের প্রথম প্রচলন করেছিলেন এই বোধিধর্মনই। নাম্বার 18, আমাদের দেশ ভারতবর্ষ, আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করি 15ই আগস্ট। কিন্তু তোমরা কি এটা জানো, ভারতবর্ষ একমাত্র দেশ নয় যে 15ই আগস্ট নিজের স্বাধীনতা দিবস পালন করে। আরও 5টা দেশ আছে যারা ভারতের সাথে নিজের স্বাধীনতা দিবস 15ই আগস্ট উদযাপন করে থাকে, যেগুলি হল রিপাবলিক অফ কঙ্গো, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, বাহরিন এবং লিচেনস্টাইন। নাম্বার 17, আমরা পিরামিডের দেশ হিসাবে মিশরকে চিনলেও তোমরা কি এটা জানো মিশরের থেকে সুদানে অনেক বেশি পিরামিড আছে। আর দুই দেশের মধ্যে আবিষ্কার হওয়া পিরামিডের সংখ্যাতেও রয়েছে অনেক পার্থক্য। মিশরে এখন পর্যন্ত 138টি পিরামিড আবিষ্কার হয়েছে, সেখানে 255টি আবিষ্কার হয়েছে সুদানে। তবে এই দুই দেশের পিরামিডের আকার ও উচ্চতাও রয়েছে অনেক পার্থক্য। সুদানের পিরামিডগুলির উচ্চতা 6 থেকে 30 মিটারের মধ্যে হয়ে থাকে, সে জায়গায় মিশরের পিরামিডগুলোর উচ্চতা 138 মিটারের উপরে। এখান থেকেই তোমরা বুঝতে পারবে কেন মিশরকে পিরামিডের দেশ বলা হয়। নাম্বার 16, নিজের ইচ্ছে অনুযায়ী নিজের শ্বাস চেপে রেখে মৃত্যু প্রায় অসম্ভব। আগে হ্যাঁ, ঠিকই শুনেছ, চিকিৎসা বিজ্ঞান বলছে তুমি যদি নিজের ইচ্ছাতে নিজের শ্বাস বন্ধ রাখো তাহলে কিছুক্ষণ পর সেটা আর তোমার অধীনে থাকবে না। নির্দিষ্ট সময়ের পর শারীরবৃত্তীয় কারণেই তুমি তোমার চেপে রাখা শ্বাস ছাড়তে বাধ্য হবে। তখন ইচ্ছে করলেও তুমি আর তোমার শ্বাস বন্ধ রাখতে পারবে না। নাম্বার 15, আমরা আমাদের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গুগল ব্যবহার করি। আর আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এই গুগল আমাদের সব প্রশ্নের উত্তরও দেয়। আর এই গুগলকে নিয়ে একটা অবাক করা ফ্যাক্ট হলো, এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো যদি তুমি গুগলে সার্চ করো তুমি অবাক হয়ে যাবে। যেমন গুগলে তুমি যদি ASKEW বলে সার্চ করো তোমার গুগল পেজ অটোমেটিক্যালি বেঁকে যাবে। আর যদি ডু এ ভ্যারেল রোল সার্চ করো তাহলে, না এটা আমি বলবো না, এটা তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো আর কি হলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। নাম্বার 14, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বিভিন্ন জায়গায় ছোটোখাটো আকরের পোকা মাকড়সার জালে আটকা পড়ে যায়। আটকা পড়ার পর তারা খুব সহজে জাল থেকে পালাতে পারে না। কিন্তু তোমরা কি কোনোদিন এটা ভেবে দেখেছ যে অন্য পোকাগুলিও জালটিতে আটকা পড়লে মাকড়সাটি কেন তার জালে জড়িয়ে যায় না? তাহলে চলো বিস্তারিতভাবে জেনে নিই কেন এমনটা হয়। আসলে মাকড়সার পুরো জালটাই আঠালো হয় না। মাকড়সাটা যে জায়গাটাতে বসে থাকে নিজের শিকারের জন্য অপেক্ষা করে সেই জায়গাটাতে কোনো আঠালো পদার্থ ব্যবহার করে না। ঠিক সে কারণেই মাকড়সাটা ওই জায়গাতে খুব সহজেই ঘোরাফেরা করতে পারে। অনেকের মতে নিজের জালে জড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য মাকড়সা প্রতিদিন তার পা পরিষ্কার করে। আবার অনেক বিজ্ঞানীর মতে মাকড়সার পায়ে থাকা তৈল গ্রন্থির জন্য তারা জালে আটকায় না। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে আসলে মাকড়সার শরীরে কোনো তৈল গ্রন্থি থাকেই না। আবার কারো মত অনুযায়ী মাকড়সার পায়ে থাকা লোমের জন্য সে তার নিজের জালে আটকা পড়ে না। নাম্বার 13,
ক্যাথলিক চার্চে এমন একটা আইন চালু আছে যেটা শোনার পর তোমরা সবাই অবাক হয়ে যাবে। আইনটি হলো, যদি তুমি কাউকে খুন করো এবং সেই খুনের ব্যাপারটি চার্চের ফাদারকে গিয়ে বলো, তাহলে ফাদার তোমার খুনের ব্যাপারটি তার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাউকে বলতে পারবেন না। ভারতীয় আইনে এটা একটা বড় অপরাধ, কারণ অপরাধীকে বাঁচানোর চেষ্টা করাও কিন্তু সমান বড় অপরাধ বলে ধরা হয়। নাম্বার 12, তাজা তাজা ফল খেতে কে না ভালোবাসে, কিন্তু আমরা যদি একটা ফলকে কাটা অবস্থায় কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখা যায় ফলটা কালো হয়ে গিয়েছে। আসলে এই ঘটনাটার পেছনে মূল কারণ হলো ফলের মধ্যে থাকা আয়রন। ফলের মধ্যে থাকা আয়রন বাতাসের সংস্পর্শে এলে তাতে মরচে পড়ে যায়, এই কারণেই ফলটা কালো হয়ে যায়। কিন্তু তোমরা যদি এটাকে এমন কোনো জায়গায় সংরক্ষণ করতে পারো যেখানে ফলটা কোনো অক্সিজেনের সংস্পর্শে আসবে না, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে যে কাটা ফলটাতে কোনো রকম কালচে দাগ পড়েনি। বন্ধুরা, এতদূর পর্যন্ত ভিডিওটা যখন দেখছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল এ প্রেস করে দাও। নাম্বার 11, অস্ট্রেলিয়া নামটা শুনলেই আমাদের কল্পনাতে চলে আসে ক্যাঙ্গারুর ছবি অথবা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। কিন্তু তোমাদের অনেকেরই অজানা আরেকটি তথ্য হলো, শুধুমাত্র অস্ট্রেলিয়া দেশটিতে প্রায় 12,000 সমুদ্র সৈকত রয়েছে। তোমরা যদি প্রতিদিন একটা সমুদ্র সৈকত দেখতে যাও তাহলেও অস্ট্রেলিয়ার সমস্ত সমুদ্র সৈকতগুলি দেখতে তোমার 32 বছর সময় লেগে যাবে। নাম্বার 10, মনে করো তুমি অনেক শখ করে বাজার থেকে একটা পাখির মাংস কিনলে, কিন্তু এলাকাবাসী তোমাকে বলল যে মাংস তুমি কিনেছো সেটা খেতে হলে তোমাকে আগে পাথর খাওয়া শিখতে হবে। এই অদ্ভুত রকমের কথা আমাদের এখানের মুখে মানুষের শোনা না গেলেও নিউগিনি দ্বীপপুঞ্জের মানুষের মুখে এই কথা স্বাভাবিকভাবে শোনা যেতেই পারে, কারণ নিউগিনি দ্বীপপুঞ্জেই পাওয়া যায় পৃথিবীর সব থেকে শক্ত মাংসের পাখি, যার নাম ক্যাসওয়ারি। এই পাখির মাংস এতটাই শক্ত হয় যে নিউগিনির মানুষজন বলে থাকেন, তুমি যখন এই মাংস রান্না করবে তোমাকে মাংসের পাত্রে এক টুকরো পাথর দিয়ে দিতে হবে, সেই পাথর যখন খাবার অবস্থাতে আসবে তখনই এই মাংস তুমি খেতে পারবে। এখান থেকেই তোমরা আন্দাজ করতে পারছো এই মাংস ঠিক কতটা পরিমাণ শক্ত হয়। নাম্বার 9, তোমরা কি জানো স্যামসাং কোম্পানি অ্যাপেল কোম্পানির থেকে 38 বছর 1 মাসের বড়? কারণটা হলো স্যামসাং কোম্পানির জন্ম হয় 1938 সালের 1 মার্চ, আর অন্যদিকে অ্যাপেল কোম্পানির জন্ম হয় 1976 সালের 1 এপ্রিল। হিসেব করে দেখলে এখান থেকেই আমরা বুঝতে পারবো যে সময়ের ব্যবধানটা প্রায় 38 বছর 1 মাসের। নাম্বার 8, তোমরা কি জানো বলিউডে যে ভাগ মিলখা ভাগ সিনেমাটি তৈরি হয়েছিল সেটি ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংয়ের আত্মজীবনী। নিজের আত্মজীবনী সিনেমাতে ব্যবহার করার অনুমতি দেওয়ার পর তিনি চাইলে পরিচালকের কাছ থেকে অনেক টাকা দাবি করতে পারতেন, কিন্তু তিনি শুধুমাত্র 1 টাকা নিয়েছিলেন পরিচালকের কাছ থেকে, কারণ তিনি চেয়েছিলেন ভারতীয় ছেলেমেয়েরা এই সিনেমাটা দেখুক এবং তারাও খেলাধুলার প্রতি নিজের আগ্রহ বাড়াক। এতে ভারতীয় ক্রীড়ার স্তর আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবে। নাম্বার 7, ইমোজি। আমরা নিজেদের মানসিক অবস্থা সামনের মানুষটাকে বোঝানোর জন্য হোয়াটসঅ্যাপ এবং মেসেজে এই ইমোজি জিনিসটা ব্যবহার করি, কিন্তু তোমরা কি জানো এই ইমোজি কে বানিয়েছিলেন? ইমোজির আসল নির্মাতা হলেন জাপানি ডিজাইনার শিকেতাগা কুরিতা, আর জাপানি ভাষায় এই ইমোজির মানে হল ছবি এবং বাক্য। নাম্বার 6, বন্ধুরা, বর্তমান সময়ে সোনা খুব মূল্যবান ধাতু। পরিবারের শুভ যে কোনো অনুষ্ঠানে ভারতীয়রা উপহার হিসেবে সোনাকে মঙ্গলময় মনে করে, কিন্তু তোমরা জানলে অবাক হয়ে যাবে যে পৃথিবীতে বর্তমানে যে পরিমাণ সোনা আছে সেই পরিমাণ সোনা দিয়ে যদি পুরো পৃথিবীকে মুড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের ধাতু পর্যন্তই উচ্চতা হবে তার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি ব্যাপার। নাম্বার 5, প্রসাধনী সামগ্রীর মধ্যে লিপস্টিকের ব্যবহার মহিলাদের কাছে অন্যতম জনপ্রিয় একটা বিষয়। মহিলারা হয়তো জেনে অবাক হবেন বা তাদের একটু খারাপ লাগতে পারে যে তাদের প্রিয় লিপস্টিক তৈরি হয় মাছের আঁশ থেকে। নাম্বার 4, বাসাঞ্জি একটা কুকুরের প্রজাতি। এই প্রজাতির কুকুর একটি কারণে পৃথিবীর অন্যান্য কুকুরদের থেকে একদমই আলাদা। এই প্রজাতির কুকুর গলা থেকে কোনো আওয়াজই বার করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এই প্রজাতির কুকুর গলা থেকে কোনো রকম আওয়াজ বার করতে পারে না, তাদের একরকম বোবা বলতে পারো। নাম্বার 3, যদি তোমাদের কখনো হঠাৎ করে হাত পা ব্যথা করতে শুরু করে এর পেছনে দায়ী হতে পারে চা। হ্যাঁ, একদমই ঠিক শুনেছ, চা। ব্যাপারটা হলো অতিরিক্ত চা পানের ফলে আমাদের শরীরের হাড় নরম হতে থাকে, ঠিক সে কারণেই অনেক সময় বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হয়। সেটা ঘুমানোর সময় হতে পারে বা হঠাৎ করে মাথাও ধরে যেতে পারে। এই সমস্ত কিছুর পেছনে একটাই কারণ, আর সেটা হলো তোমার চায়ের নেশা। তবে চা ছেড়ে দেওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া ভালো,
কারণ অনেকেরই অনেক দিনের পুরনো নেশা এই চা। শরীরের বিভিন্ন ব্যথা, মাথা যন্ত্রণা এগুলো হলে অনেক মানুষ চা খেয়ে সুফলও পেয়ে থাকেন। নাম্বার টু, তোমরা বাজারে চিপস কিনতে গিয়ে তো দেখেইছো চিপসের প্যাকেটে চিপস কম হাওয়া বেশি থাকে। অনেকে তো মজা করে বলে থাকে টাকা দিয়ে চিপসের প্যাকেট কেনা মানে হাওয়া কেনা, কিন্তু এই হাওয়ার আসলে যথেষ্ট গুরুত্ব আছে। প্যাকেটের মধ্যে যে গ্যাসটি ভরা থাকে সেটা হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেন গ্যাসটা চিপসকে মুচমুচে রাখে, আর ঠিক এ কারণেই এক মাস পরে খুললেও চিপসের প্যাকেটের মধ্যে চিপস এতটা মুচমুচে থাকে। তাছাড়াও চিপসের কোম্পানিগুলো চিপসের প্যাকেটকে অতিরিক্ত বড় দেখানোর জন্য এই হাওয়া ব্যবহার করে। তো বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে চিপসের প্যাকেট ব্যবহার করে কিভাবে কোম্পানিগুলো এক ঢিলে দুই পাখি মারে। নাম্বার ওয়ান, আমরা ছোটবেলায় কার্টুনে বা অনেক হলিউড সিনেমায় এলিয়েন দেখেছি, আর এদের দেখার পর আমার মনে হয়েছে যদি সত্যি এলিয়েন আমাদের পৃথিবীতে চলে আসে তাহলে কি হবে। কার্টুন হোক বা বিভিন্ন হলিউড সিনেমা, আমরা এটুকু তো বুঝেই গেছি যদি সত্যিই এলিয়েন থেকে থাকে তারা মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান। যেমন বর্তমান পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষ, তবে আমরা এই বুদ্ধির অপব্যবহার বিভিন্ন দিকে করে থাকি। যেমন আমাদের থেকে কম বুদ্ধিমান জানোয়ারদের খাঁচায় বন্দি করে রাখি, টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দিই, কারণে অকারণে তাদের আঘাত করি। এগুলোই হবে হয়তো আমাদের সাথে যদি কখনো এলিয়েন পৃথিবীতে আসে, কারণ তারা মানুষের থেকে বেশি বুদ্ধিমান, তাই তারা মানুষের সাথে জানোয়ারের মতোই ট্রিট করবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অলে প্রেস করে দাও, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।